সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি চন্দনী ইউনিয়নের আজুগড়া গ্রামের ব্রিটিশ শাসনামলে যে প্রত্নতত্ত্ব নীলকুঠি তার ভগ্নাংশ পরিদর্শনের উদ্দেশ্যে আজকে এই আজুগড়া গ্রামে আসা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো আজুগড়া গ্রামের এই প্রত্নতত্ত্ব সম্বন্ধে কথা বলবেন। আপনার নামটা কাইন্ডলি? অরুণ কুমার সরকার, আর রাজবাড়ি সদর থানার, রাজবাড়ি জেলা সদর থানার আজুগড়া গ্রাম নিবাসী চন্দন ইউনিয়ন। এই নীলকুঠিটা ব্রিটিশ আমলে তৈরি, এটা আমাদের আন্ডারেই ছিল। এটা নাকি শোনা গেছে যেটা ওই ব্রিটিশ আমলে জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করাতো, সেই নিদর্শন হিসাবে আমাদের এই আজগরার কুটির বাড়ি হিসাবে এখনো তার প্রত্নতত্ত্ব হিসাবে দেখা যাচ্ছে, তার পুরানো ভঙ্গুর হিসাবে দেখা যায়। আর এই সাইডে একটা বট গাছ, বিশাল বট গাছ ছিল, সেখানে তার কিছুটা নিদর্শনও আছে। এটা ওই পোকার ঢিবির মতো আছে আর কি। এটাই আর কি, সাইডে হরাই নদী বয়ে গেছে, এটা পদ্মা থেকে একেবারে কুমার নদী হয়ে এটা কামারখালী, ওটা কিন্তু গড়াই নদীতে পড়ে গেছে এটা আর কি। আর এই সাইডে আমাদের এখানেই এখন দেখা যাচ্ছে, আমরা যা পূর্বে থেকে দেখে আসছি, সাইডে আরও আছে, সাইডের অন্যান্য এরকম কিছু কিছু নিদর্শন দেখা যায়, এবং অন্যান্য দৃষ্টিকেও কিছু কিছু দেখতে পাই এই নিদর্শন গুলা নীলকুঠি হিসাবে। আমরা শুনেছি যে অত্র এলাকায় বিস্তীর্ণ মাঠে ব্রিটিশরা নীল চাষে কৃষকদেরকে বাধ্য করত, বিশেষ করে অত্র আজুগড়া গ্রামটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, ম্যাক্সিমাম কৃষক ছিল হিন্দু সম্প্রদায়ের, তাদেরকে জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো, ধান চাষ করতে বিরত রাখতো। সেই সম্পর্কে আপনি কিছু বলেন? না, তখন তো একটাই ছিল, নীলকুঠির বাবুরা সাহেবরা নীল চাষের বাধ্য করতো, এবং অন্যান্য ফসলের কোনো ইয়ে ছিল না, সেটাকে যারা না চাষ করতো না তাদেরকে নির্যাতন করত এবং বাধ্য করতো নীল চাষের। এখন নীল চাষে কতটুকু লাভজনক এটা তো কিছু জানতো না, যে জিনিসটা না জানা যায় সেই জিনিসের প্রতি তো কারো কোনো আগ্রহ থাকে না, তাই সেটা তাদের ইচ্ছামতো এটা তারা তাদের ইচ্ছামতো এই কাজগুলো করে থাকতো আর কি। এটাই শুনছি এবং বই পুস্তকে পাই আর কি, এটাই আর কি আমার জানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবেশ সরকার, আজগড়া গ্রাম থেকে বলতেছি। এই যে নীলকুঠি চাষ ঠাকুর দাদার আমল দেখতেছি, এই যে এইরকম গল্প টল্প শুনি, এই আর কি বট গাছ ছিল, এইসব স্মৃতি এখন আমরা দেখেছি। ইংরেজরা অত্যাচার করতো, নির্যাতন করতো, আর নীল চাষ করা বাধ্য করতো। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো বিস্তীর্ণ মাঠ, যে মাঠ এখন সবুজে সমারোহ, সেই মাঠেই একসময় ব্রিটিশরা কৃষকদেরকে নীল চাষে বাধ্য করত, সেই বিস্তীর্ণ মাঠ।